Hi guys, welcome to my channel. Shubho Navami to all. Aajke amader duty mane amar duty. To ajker vlog er topic hocche ami bangure sob staff ke jiggesh korbo kar pujote duty korte kemon lagche. Tale start kora jak. Rubai kar dukkho kaaj korte kemon lagche ei korte hocche keno dukkho kore keno kaaj korchis chole jay morer manush onno kothao. Hi re, Bidhan Nagar chole ja tui tale. Ta to ek din pujote ghurte jete parti to. Na na. Keno onno lok niye chole jacche. Otit sob otit. Bortoman ke nei thakto. Acha. Next. Deepika di kemon lagche kaaj korte? Moja lagche. In charge jodi khawar duty to. নিজে গেছে আনতে তোমাদের জন্য খাবার নিজে খাবার এনে দিচ্ছে ইনচার্জ আবার কি চাই এই সুযোগ কি আর আমরা সবসময় পাবো ঠিক বাকিরা কিন্তু মিস করে গেল সেটাই আমরা ইভিনিং লাভ করে গেছি তোমাদের চেঙ্গা পেঙ্গা স্টুডেন্ট হ্যালো হ্যালো এই মাঝখানের জন্য স্টুডেন্ট না স্টাফ আচ্ছা পূজাতে ডিউটি করতে কেমন লাগছে স্টাফ ও কি মজাদারুন খুব মজা আর বাকিরা তোরা বল স্টুডেন্ট লাইফ তোদের শেষ করে দিলাম খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কাজ করতে ব্যাস আপাতত দাদা খাবার আনবে খাবো যাচ্ছি এটা ডিউটি টাইম নরম স্পেশাল ডিউটি টাইম ভুল বুঝেছি ডিউটি হয়ে গেছে নিতে মানে দাও আমার ভুল ভাল ভিডিও বানাবি না তো চলো লেসি পজিটিভ স্টাফেদের বক্তব্য একটু শুনি খেলে দি কুন্দি পূজোতে ডিউটি করতে কেমন লাগছে খুব ভালো সবাই তো ভালো রিভিউ দেবে এখন ইনচার্জ খাওয়াচ্ছে না সবই দেখ কেমন লাগছে কেন তুমি একমাত্র যে সত্যি কথা বললে আমি সত্যি ছাড়া বলি এই যে সব সময় দ্য রিল মেকার জামাল সময় সত্যি কথা বলি তো জামাল মানুষ তো বিশ্বাসই করতে জানে ইউটিউব করতে কেমন লাগছে একটু ভালো ভালো বলি তো ফেসবুকে লাইভ বানাচ্ছে দেখ জামাল কি হবে তোর জানিস তো কি হবে কি হবে ভালো লাগছে মাঝে মাঝে ক্লান্ত লাগছে কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেলে কি হবে পেশেন্টকে তো সার্ভিস দিতে হবে আচ্ছা এই তো হাততালি সবাই হাততালি দিতে হবে খুব ভালো এত ভালো বক্তব্য রাখার জন্য জামালকে নোবেল জুড়ে মানো এই যে রিপন তোমার কেমন লাগছে আমাকে ভালো ভালো লাগছে ঘুরেছো কলকাতা হ্যাঁ অবশ্যই রাতে ঘোরা দিনে ডিউটি রাতে ঘোরা সারা রাত দিনে ডিউটি জিজ্ঞেস করিস নি এবার চলে যাস খেতে ঠিক বলে আমি এইসব জমকালো কানে টানে পড়েছি না তো এইসব পড়ি না ডায়ালিসিস ইউনিট এসব এলাও নেই একদমই না পুজোতে কাজ করতে কেমন লাগছে তোর তো আবার নাইট নাইটের স্টাফ পাঁচটার সময় চলে এসছে মানে ভাবা যায় কত ডেডিকেশন কাজই হচ্ছে আমাদের জীবন আর আমাদের পুজো নেই পুজো টুজ নেই কুজবি না না স্পষ্ট কথা বলুন মেডিকেল লাইনে পুজো মানে কথা হয় না এটাই আমাদের মন্দির এটাই আমাদের সব আচ্ছা আর কিছু আর কিছু না না আমার বক্তব্য ওইসব না আমার বক্তব্য হচ্ছে তোকে যে পুজোয় ডিউটি করতে হচ্ছে সেই নিয়ে তোর মন্তব্য কি মানে মেডিকেল লাইন পুজো টুজো তো বুঝলাম তাছাড়া না অন্য কিছু মন্তব্য নেই পুজো পুজো হচ্ছে পুজো পুজোর মতো কাজ কাজের জায়গা আচ্ছা বুঝলাম ঠিক আছে ধন্যবাদ পুজোতে ডিউটি করতে কেমন লাগছে পুজোতে ডিউটি করতে কেমন লাগছে স্প্রাইট খাচ্ছে খালি মোটামুটি ঠিকই আছে সারাদিন ডিউটি করার পর রাত্রে একটু ঘুরে নেওয়া তারপরে সকালবেলা এসে একটু রেস্ট নিয়ে আবার আবার ডিউটি করতে নামা এই দেখ অ্যাকচুয়ালি এটা এখন অভ্যস্তর মধ্যে পড়ে গেছে আচ্ছা এই তো নয় যে একটা বছর করছি না লাস্ট 6 বছর এরকমই চলছে আচ্ছা বুঝলাম ভাই সেটা এনজয় মাই লাইফ আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ভালোই লাগছে ফাঁকি ভালোই মারছি আর বলছি কোভিডের পেশেন্ট হচ্ছে এখনো হ্যাঁ কোভিডের পেশেন্ট তো কানেক্ট করেছি আর এদিকে দুটো শিফটের কাজ হয়ে গেল এটা এটা বিশালকে দাদা বলেছে বিশাল হচ্ছে লক্ষ্মী স্টাফ হ্যাঁ আমাদের ডিয়ার ইনচার্জ নিয়ে চলে এসেছে খাবার দাবার এখন তার থেকে তার অবস্থা জানবো আচ্ছা শোনো বলছি এই যে তোমার নবমীর দিন পকেট খসে গেল তাতে তোমার কি রিয়াকশন হলো এই যে এত খাবার দাবার নিয়ে এসছে ডিয়ার ইনচার্জ চিকেন রোল
এগ চিকেন রোল, এগ চিকেন রোল, এগ চিকেন রোল কেমন লাগলো? সঙ্গে তুই যেটা খেলি সেটা কেমন লাগলো? ভেরি স্ট্রং। সালাদির খিদে পেয়েছে কিন্তু খাই তো পাচ্ছে না। বলেছি তো সবাইকে খেয়ে নে খেয়ে নে, কতবার বলবে বলো? খেয়ে নে, কেমন লাগছে সালাদি? এত ঢং করে খাচ্ছ কেন? ভালো লাগছে কিন্তু ক্যামেরাটা দিকে, ভালো লাগছে খেতে কিন্তু কি বলতো, কিছু ভুক্কার আছে সবাই খেয়ে নিয়ে যায়। আমাদেরকে না খেয়ে খিদা পেয়েছিল না সবার? হ্যাঁ, এবার আমি খেতে ব্যস্ত, কাটা দেখাতে হবে না, খাচ্ছি তো। আমি এখন